কর ফাঁকির অভিযোগে মক্কায় আটক বাংলাদেশি হজ এজেন্সির মালিক বাবা ও ছেলে মুক্তি পেয়েছেন। তারা আটক হওয়ার পর অনিশ্চয়তায় থাকা 823 হজ যাত্রী পরে বিভিন্ন ফ্লাইটে মক্কা গেছেন বলে জানিয়েছে হজ অফিস। এদিকে এ পর্যন্ত 33,735 জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,398 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন 28,337 জন হজ যাত্রী। সৌদি আরবের চাঁদ দেখার সাপেক্ষে আগামী 27 জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। এরই মধ্যে পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 33,735 জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন 5,398 জন হজ যাত্রী এবং বেসরকারিভাবে 28,337 জন গেছেন। গত 31 মে চলতি বছরের হজের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী 22 জুন। অন্যদিকে হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী 2রা জুলাই। হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী 2 আগস্ট। এদিকে সম্প্রতি সৌদি আরবে আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হজ এজেন্সির মালিক মোহাম্মদ মাহমুদুর রহমান ও তার ছেলে সাদ বিন মাহমুদ মুক্তি পেয়েছেন মঙ্গলবার, এমন তথ্য দিয়েছেন হাব সভাপতি। আসমাতুলি, নিউজ 24।